everybody, welcome to Sushmita's Kitchen. आज के আমি একটা বাংলা বাঙালি রান্নার রেসিপি শেয়ার করব যেটা খুব পপুলার এবং খুব টেস্টি সেটা হচ্ছে চচ্চড়ি বা ছাচড়া মাছের মাথা দিয়ে মগুরো দিয়ে চচ্চড়ি বা ছাচড়া তৈরি করব আচ্ছা সেটাই আমি আপনাদের দেখাবো আচ্ছা ভিডিওর মধ্যে আমি একবার লাবড়া কথাটা মেনশন করেছি লাবড়া রান্না এই কথাটা চচ্চড়ি আর ছাচড়াও বলা হয় বিয়ের বাড়ির ছাচড়া তো খুবই টেস্টি হয় তাতে তো অনেক কিছু পড়ে কিন্তু এটা ঘরোয়াভাবে বাড়িতে আপনি কী করে বানাতে পারেন সেটাই আমি শেয়ার হ্যাঁ বেসিক ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগছে লাবড়া বানাতে মুড়ো দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ো দিয়ে লাবড়া বানাতে আচ্ছা এই যে পালং শাক দিয়ে করছি এটা এই কাটা কাটা পালং শাক রয়েছে ছোট ছোট করে কাটা পালং শাক এক আটি পালং শাক আর এর মধ্যে রয়েছে বেগুন কুমড়ো ছোট ছোট করে কাটা আর রয়েছে আলু ডুমো ডুমো করে আলু কাটা ডাইস পিস করে আলু কাটা রয়েছে কুমড়ো বেগুন রয়েছে পালং শাক এই কটা দিয়ে আমি করব এই লাবড়াটা আর দেব এই যে মাছের মুড়ো রয়েছে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে আমি আগে থেকেই মাছের মুড়োটাকে ভেজে রেখেছি আচ্ছা এবার বেসিক আর কি কি লাগছে তা একটা পেঁয়াজ গোটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি একটা এই জিঞ্জার গার্লিক পেস্টও দেব এক চা চামচ মতো আর দেব তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখে চিরে রেখেছি হলুদ টার্মারিক ইয়ে জিরা পাউডার দ্যাট ইজ কিউমিন পাউডার অ্যান্ড ধনিয়া পাউডার দ্যাট ইজ কোরিয়েন্ডার পাউডার আর সল্ট অ্যাকর্ডিং টু টেস্ট আর একটু সুগারও দেবো আর ডাইসড টমেটো এটাও দেব ঠিক আছে এবার আমি রান্নাটা আর রান্নাটা হবে সর্ষের তেল নতুন টেবিল স্পুন মতো সর্ষের তেল আর এর আগে তো আমি মুড়োটা ভেজেই রেখে দিয়েছি ওটাও নুন হলুদ দিয়ে মেখে ওটা বা মাথের মুড়ো মাছের মুড়ো মাথা ভেজে হ্যাঁ এখন আমি রান্নাটা শুরু করছি লাবড়া বানানো আমি গ্যাস অন করে দিয়েছি একটু প্যানটা হিট হতে দিচ্ছি প্যানটা হিট হয়েছে তো এখন আমি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল আই এম ইউজিং মাস্টার্ড অয়েল অ্যাবাউট টু টেবিল স্পুন মাস্টার্ড অয়েল আমি হিট হয়ে গেছে তারপরে আমি এতে দিয়ে দেব পেঁয়াজের সাথে একটু থাকিয়ে নেবো ভেজে নেবো আলু দিয়ে দিলাম আচ্ছা আলুটা এখন লাল লাল হয়ে এসেছে পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু চেরা কাঁচা লঙ্কা তুলতে দিয়ে দিচ্ছি টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি বেগুন কুমড়োটা রয়েছে তরকারিগুলো মোটামুটি হয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পালং শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছি পালং শাক ঢাকা দিয়ে দেবে তাহলে
দিয়েছো পালং শাকগুলো মজে গেছে পালং শাক দিয়েছিলাম আমি যেটা ঢেকে দিয়েছিলাম ঢেকে দিতে আমি এই জন্য বলি যে পালং শাকটা মজে গেছে তরকারিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দেব সব গুঁড়ো মশলা একটু লেভেল লেভেল চা চামচ দেবেন একটু ভরে টমেটো কেটে রেখেছি এটা এখন মোটামুটি হয়ে গেছে এটা সব সুন্দর ভালোভাবে মিশে গেছে এর মধ্যে এখন মাছের মুড়োটা দিয়ে দেবো যে ভাজা নুন হলুদ দিয়ে আগে থেকে ইয়ে করে রেখেছি এটাকে ভেঙে আমি চার টুকরো মতো করে দিচ্ছি ভেঙে মেশাতে হবে এই মাছের মুড়োর গন্ধটা থাকে আউটকাম